সবাই হয়তো জানেন না, কিন্তু আমরা যারা জানি তারা জানি যে তোর পুজোটা পুরোটাই তোর বাড়িতে কাটে জিয়াগঞ্জ। তোকে মেরে ফেললেও, কেটে ফেললেও, কোটি কোটি টাকা দিলেও তুই পৃথিবীর কোথাও যাস না, পুজোর চারটে দিন তোর জিয়াগঞ্জ। পুজোর বলে না, মানে পুজো তো ডেফিনেটলি, যে কোনো ফেস্টিভ্যাল মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে দিনগুলো যেগুলো নিজের সাথে ছোটবেলা থেকে সবাই কাটায়, তারপরে গিয়ে অবভিয়াসলি প্রচুর এরকম সিচুয়েশন আছে যেখানে কাটানো যায় না সেই সময়গুলো, সেইগুলো আমার সাথে যাতে না ঘটে, বিকজ আই হ্যাভ সিন পিপল ক্রাইং ফর ইট, মানে কেঁদে কেটেও কোনো উপায় নেই, করতে হবে, পুজোতে থাকতে পারছি না, ওই কান্নাটা আমার কান্নার আই থিঙ্ক দরকার নেই, মানে ইফ আই হ্যাভ আ চয়েস দেন ওয়াই নট লিভিং ইউর ওন স্টাইল। পুজোতে একবারই ছিলাম না, তারপরে ডিসাইড করেছিলাম যে আর কোনোবার এরকম করবো না, প্রতিবার তারপরে জিয়াগঞ্জেই ছিলাম। আমার কখন খাবো আমি জানি না, বাইরেই থাকবো, দেখতে হবে, মানে প্যান্ডেলে বসবো ফর শিওর। বাইকে ঘুরবি না? বাইকে? হ্যাঁ বাইকে ডেফিনেটলি ঘুরবো। মানে ওখানে কি বাইকে না ঘুরলে আর কি হলো? বাইকে ঘুরবো, সাইকেলে ঘুরবো, বন্দুক কিনবো। কি কিনবি? বন্দুক কিনবো, তারপরে ক্যাপ কিনবো, ফাটাবো, লোকজনকে বলবো গুলি করে দেবো, এসব করতে হবে, পুলিশ স্টেশনে গিয়ে বন্ধুকে বলবো হ্যাপি দা সেল, এসব বলতে হবে, উল্টো পাল্টা কাজ, মানে র্যান্ডম স্টাফ যা ইচ্ছা তাই করতে হবে।